হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। শুরু হবে নতুন করে চ্যানেল আমার। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে শুরু হবে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আমি নতুন একটা ইউটিউবার, তো মনে একটা আশা নিয়ে ইউটিউব খুলেছি। তোমরা আমার ভিডিও দেখবে, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি এখনও সেরকমভাবে ভিডিও বানানো শিখিনি। তো বিষয়টা হচ্ছে, তোমাদেরকে উৎসাহিত, তোমরা যদি আমাকে উৎসাহিত করো তাই তো সেরকম ভিডিও বানাতে পারবো। আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। দেখো জায়গাটা, এটার নাম হচ্ছে, জায়গাটার নাম কল্যাণী শহীদ পল্লী। খুব সুন্দর মনোরম একটি জায়গা। এখানে একটা মানে মন টানে আমাকে এখানে আসার জন্য। এত সুন্দর জায়গা, দেখো নৌকা, নদী, এটা হচ্ছে বসার জায়গা। এখানে খুব সুন্দর একটা ঐতিহাসিক জিনিস এখানে তোমাদের দেখাবো, যেটা খুবই সুন্দর লাগবে তোমাদের দেখে। তো আমি এখন বলছি না, আমি আস্তে 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 ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, তোমরা নিজেরাই দেখতে পারবে। না থাক বলেই দিই, এটা দক্ষিণেশ্বর আদলে তৈরি কল্যাণীতে শহীদ পল্লী। সেখানে মা ভবতারিণীর মন্দির। দেখো তোমরা, এখানে বিকেলবেলা প্রচুর পরিমাণে কাপেল আসে, লোকজন, ফ্যামিলি সবাই আসে। চারদিকে পুরো ঘেরা জায়গাটা গঙ্গা দিয়ে, পাশে গঙ্গা থেকে চলে এসেছে জল। দেখো এটা হচ্ছে একটা খাল, কিন্তু দৃশ্যটা দেখো তোমরা, মনে হচ্ছে সুন্দরবন চলে এসেছি আমরা। এটা হচ্ছে পাকা রাস্তা, তো পাকা রাস্তা ধরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, আজকে ওয়েদার ভালো বলে লোকজন অনেকটাই কম আছে। অন্য অন্য দিন লোক অনেক বেশি থাকে, তবুও খুব সুন্দর লাগবে, তোমরা আসতে পারো বিকেলের দিকে। বিকেলের দিকে জমজমাট হয় প্রায়। দেখো বৃষ্টিতে জল জমে গেছে মাঠে, অনেকটাই বৃষ্টি হয়েছে, তাই হালকা হালকা ঠান্ডা লাগছে। বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে, সব আজকে এখন দুপুরবেলা সব স্নান করে বাড়ির দিকে যাচ্ছে। আজকে দিনটাও শুভ, বিভাতারিণী মায়ের পুজো। এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, তো এই মন্দিরে পুজো আসলে হয়। আমি মন্দিরে ঢুকছি না, আমি অন্যদিন ঢুকে পুজো দিয়েছি আর আগামীতে দেব। আজকে আমার জামা কাপড় পয় পরিষ্কার নেই। দেখে নাও তোমরা মন্দিরটা, এত সুন্দর লাগছে। মানে মেনলি মন্দির যদি গঙ্গার পাড়ে হয় তো মন আমাদের ভরে যায়, তার জন্যই বলছি সুন্দর সুন্দর লাগছে। গঙ্গায় ভাটা আছে, মানুষজন স্নান করছে। চলো তোমরা দেখবে গঙ্গার ঘাটটা কেমন তৈরি করেছে। দেখো এখানে বিয়েবাড়ির যে ব্যান্ড পার্টি বাজনা, এখানে সব বসে বিশ্রাম নিচ্ছে। যাদের বিয়েতে জল ভরানো হয় এখান থেকেই ভরে, আমাদের আশেপাশের লোকরা। ঘাটের দিকে তোমরা দেখতে পাবে অনেক লোক স্নান করছে। এটা হচ্ছে জামা কাপড় ছাড়া জায়গা। ঘাটটা দেখো পুরো পাকা ভক্ত করে বানিয়েছে, বেশি দিন হয় না, আগে এরকম কাঁচা ঘাট ছিল, তো এখন ভালোই বানিয়েছে ঘাট। যাই হোক, এটাই দরকার, মানুষজন ঘাটে এসে স্নান করবে, কাদা লাগবে না গায়ে। গঙ্গায় জল অনেকটাই কম আছে। তো বন্ধুরা, আমি এখন মেন যে মন্দির ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বরের আদলে তৈরি, সেখান দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদের মন্দিরটা সামনে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগে মন্দিরটা। এটাই হচ্ছে গিয়ে মেন আকর্ষণ। দেখো মন্দিরটা আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরো দক্ষিণেশ্বর চলে এসেছি, পুরো পুরী দক্ষিণেশ্বর। কেউ বলবেই না যে এটা অন্য কোনো জায়গা। পাশে যে বিল্ডিংটা হচ্ছে, এটা সাধু সন্ত যারা আছে তাদের থাকার জন্য। আর দেখো পাশে নদী, নদীর মানে মন্দিরের পাশ দিয়ে নদী থাকলে ব্যাপারটাই আলাদা। যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার খুব মনটা ভালো লাগবে। আগামী দিনে যাতে আমি আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই সেটা তোমরা করো। আজকে আমি এখানে স্টপ করে দেবো। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, মনে সবসময় ফুর্তি রেখো। তো টাটা বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম।
তোমাদের ভালো লাগলে তোমরাও এসো মন্দিরে। টাটা বাই, আজকের মতন টাটা টাটা টাটা।